আজকের ভিডিওর বিষয়বস্তু মুসাম্বি। দেখতেই পাচ্ছেন এখানে মুসাম্বি সাজানো রয়েছে। মুসাম্বি আসলে সাইট্রাস জাতীয় ফল, আর সাইট্রাস জাতীয় যে কোনো ফলই সাধারণত আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই মুসাম্বি ফলটা কমলালেবুর মতোই অত্যন্ত উপকারী। এটা সাধারণত সারা বছরই পাওয়া যায়। প্রতিদিন যদি একটি করে মুসাম্বি লেবু খাওয়া যায় তাহলে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই মুসাম্বি লেবুর প্রচুর উপকারিতা রয়েছে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মুসাম্বি লেবুর বেশ কয়েকটি অভাবনীয় উপকারিতা। প্রথমেই বলি হজমের সমস্যা। অনেকেরই এটা রয়েছে, হজমের গোলযোগ, যাই খান হজম হয় না, সেই সঙ্গে কনস্টিপেশন। এই দুটো সমস্যাই অনায়াসে দূর করতে পারে মুসাম্বি লেবু, কারণ মুসাম্বিতে রয়েছে প্রচুর মাত্রায় ফ্ল্যাবোনয়েড, যেটা আমাদের হজমে সাহায্যকারী অ্যাসিডগুলোকে বেশি মাত্রায় নির্গত হতে সাহায্য করে। চিকিৎসকেরাও সে কারণেই হয়তো হজমের ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য মুসাম্বি খাওয়ার উপদেশ দিয়ে থাকেন। এছাড়াও এটা আমাদের শরীরের অশুদ্ধিগুলিকে স্বাভাবিক উপায়ে নির্গত করতে সাহায্য করে, অর্থাৎ ইউরিন বলুন, বাউলস বলুন, এই সমস্ত কিছু ক্লিয়ার করতে পারে মুসাম্বি লেবু। সেই কারণেই হয়তো কনস্টিপেশনটা অনেকাংশেই কম হয় যদি আপনি নিয়ম করে একটি মুসাম্বি লেবু খেতে পারেন। সেই সঙ্গে মুসাম্বি লেবুতে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের শরীরে রক্ত চলাচলকে স্বাভাবিক করে, আমাদের রক্তের অশুদ্ধিকে দূর করে এবং আমাদের হার্টকে ভালো রাখে, অর্থাৎ হৃদযন্ত্রকে ভালো রাখে। সুতরাং হার্টের প্রবলেম যাতে না হয় তার জন্য মুসাম্বি লেবু কিন্তু খাওয়া খুবই জরুরি। সেই সঙ্গে অন্যান্য অনেক সমস্যাই দূর করে। অনেক সময় দেখবেন আমাদের দাঁতের গোড়া বা মাড়ি দিয়ে রক্ত পড়ে, যারা মুখের ভেতর ছোট ছোট যন্ত্রণাদায়ী ফোড়া, ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটের আশেপাশে ফোড়া, এই ধরনের সমস্যায় ভুগছেন, এগুলো সবই আমাদের শরীরে ভিটামিন সির অভাবেই কিন্তু হয়ে থাকে। এছাড়া অনেক সময়ই অনেকের দেখবেন সারা বছর ধরে সর্দি কাশির সমস্যা থাকে। মুসাম্বিতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই প্রতিদিন মুসাম্বির রসে এক চিমটি বিটনুন মিশিয়ে যদি খেতে পারেন তাহলে এই ধরনের সমস্ত রকম সমস্যা অনায়াসেই দূর হয়ে যায়। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে মুসাম্বি। মুসাম্বিতে বর্তমান রয়েছে ভিটামিন সি এবং আমাদের শরীরের জন্য জরুরি নিউট্রিশনসগুলি প্রচুর মাত্রায় রয়েছে, সে কারণেই এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে বিশেষভাবে সাহায্য করে থাকে। এমনকি আমাদের শরীরের ভেতরে মিনারেলসের অভাবও দূর করতে পারে এই মুসাম্বি লেবু। গরমকালে আমাদের শরীর ডিহাইড্রেশনে ভোগে, অর্থাৎ জলের অভাব দেখা যায় শরীরের মধ্যে। আমরা অনেকেই বেশিরভাগ সময় কোল্ড ড্রিঙ্ক পান করি, যেটা সাময়িক আমাদের আরাম দিয়ে থাকে, কিন্তু এগুলো সবই আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মুসাম্বির রস গরমকালে রোজ খেলে আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলসের অভাব অনেকটাই দূর হয় এবং আমাদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। সুতরাং বিশেষ করে এই গরমকালে মুসাম্বি লেবু খাওয়াটা খুবই জরুরি, একথা বলাই যায়। এবার বলি যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে বা আর্থারাইটিসের সম্ভাবনা রয়েছে সেটাকেও কমিয়ে দিতে পারে মুসাম্বি লেবু। মুসাম্বিতে ভিটামিন সির সাথে বর্তমান ফলিক অ্যাসিড আমাদের শরীরের মাংসপেশিগুলোকে মজবুত করে, আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখে, এছাড়াও হাড়গুলোকে ভালো করে পরস্পরের সঙ্গে জুড়ে থাকতে সাহায্য করে, সে কারণে আর্থারাইটিস হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কমে যায়। সুতরাং বয়সকালে আর্থারাইটিসের হাত থেকে রক্ষা পেতে হলে মুসাম্বি আপনাকে একটা করে খেতেই হবে। শুধু তাই নয়, জ্বর এবং বমি বমি ভাব এই ধরনের কোনো সমস্যা হলে সেটাকেও কমিয়ে দিতে পারে মুসাম্বি। অনেক সময় জন্ডিস রোগকে সারাতে মুসাম্বি কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যে কোনো চিকিৎসক জন্ডিস হলে মুসাম্বি খাওয়ার নির্দেশ দিয়েই থাকেন। জন্ডিস লিভারের একটা সমস্যা, মুসাম্বি সহজ পাচ্য, এটা আমাদের লিভারকে ভীষণভাবে ঠান্ডা রাখে, জ্বর ও বমিভাবকেও কমিয়ে দেয়, হজম ক্ষমতাকে এবং লিভারের কার্যক্ষমতাকে স্বাভাবিক করতে সাহায্য করে এই মুসাম্বি। সুতরাং লিভারকে ভালো রাখার জন্য মুসাম্বি খাওয়া খুবই প্রয়োজন। সেই সঙ্গে বলি ব্লাডারের অশুদ্ধি দূর করতে পারে। ইউরিনারি ডিসঅর্ডারজনিত সমস্যা আজকাল অনেকাংশেই বেড়ে গিয়েছে, এর ফলে শরীরে নানা ধরনের সমস্যা হয়, বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা খুবই দেখা দেয়। মুসাম্বির প্রচুর পরিমাণে পটাশিয়াম,
যেটা কিডনি বা ব্লাডারের অশুদ্ধিগুলোকে দূর করে এবং কোনো রকম ইনফেকশন হতে দেয় না। সে কারণে প্রতিদিন একটি বা দুটো করে মুসাম্বির রস খেলে এই ধরনের কোনো সমস্যাই হবে না। যদি ইউরিনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই মুসাম্বির রস খাওয়ার চেষ্টা করুন। এবার বলি, গর্ভস্থ শিশু যারা রয়েছে তাদের মস্তিষ্কের বিকাশের জন্য মাকে অনেকটাই যত্নবান বা যত্নশীল হতে হয়, সেক্ষেত্রে মুসাম্বি আপনাকে বিশেষভাবে উপকার করবে। গর্ভবতী মহিলাদের জন্য মুসাম্বি অত্যন্ত ভালো। এতে রয়েছে ভিটামিন সি, যেটা গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করে। সুতরাং যেই শিশুটি আসছে তার মস্তিষ্কের বিকাশের জন্য আপনাকে কিন্তু মুসাম্বি লেবু খেতেই হবে। কিন্তু এ প্রসঙ্গে একটি কথা বলি, সকলের শরীরের পরিস্থিতি সমান থাকে না, সে কারণেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। এবার বলি স্কিনের কথা। স্কিনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো মুসাম্বি। মুসাম্বি আমাদের ত্বকের জন্য খুব ভালো। মুসাম্বির রস খেলে বা মুখে মাখলে আমাদের ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার হয়ে যায়, আমাদের ত্বক নরম থাকে, সে কারণে রুক্ষতাটা অনেকাংশেই দূর হয়ে যায়। এছাড়া স্কিন টোন হালকা করতে মুসাম্বি অত্যন্ত কার্যকরী। মুসাম্বির রস, দুধ এবং শশার রস বা থেঁতো করা শশা দিয়ে তৈরি করা মিশ্রণ মুখে মাখলে আমাদের স্কিন টোন হালকা হয়। এমনকি আপনার ঠোঁট যদি নরম এবং গোলাপি করতে চান তাহলে মুসাম্বির রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে মাখলে ঠোঁটটা কিন্তু নরম হয় এবং গোলাপি হয়। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে মুসাম্বি সব দিক থেকেই আমাদের প্রচণ্ড উপকারী একটি ফল। সে কারণে মুসাম্বি যদি কোনো রকম সমস্যা আপনার না থেকে থাকে অবশ্যই একটি করে বা দুটি করে মুসাম্বি খান। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সব দিক থেকে সুস্থ রাখার জন্য অবশ্যই প্রত্যেক দিন নিয়ম করে একটি বা দুটি করে মুসাম্বি খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।